আইকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আইকল সো আজ 28 তারিখ সোমবার দিনের 11টা বাজে 8টা মাস ও ভাইন সোনা কিভাবে জারগো দিয়ে এটা ফারাত তুই নাইলি আরে ফারাস আগ করে জালি দিবালে মিয়ানমারের চলমান সহিংস পরিস্থিতির আরো অবনতি হইছে যার কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ও তুমব্র সীমান্তর ফারগুনত আরো কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশত ঢুকি বেলায় অবস্থান লই মিয়ানমারের রাখাইন রাজ্যের ভুশিডং মংরুসহ বেশ কয়েকখান জায়গাত একযোগে নিরাপত্তা বাহিনীর 24খান ক্যাম্পত রোহিঙ্গা বিদ্রোহীয়ল হামলা করে। এ ঘটনার পর সে দেশের নিরাপত্তা বাহিনী ও স্থানীয়ল মিলি রোহিঙ্গলের বিভিন্ন গ্রামত ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালায়। তারপর তুন বাড়িঘর সারি ফরান বাঁচাইবার আশায় বাংলাদেশ মায়ানমারের সীমান্ত তাই রোহিঙ্গল অবস্থান লয়। এরই মধ্যে বান্দরবান জেলার ঘুমদুম ইউনিয়নের খলাবাগান তুমব্র সীমান্ত এলাকার ছোট ছোট ফাররুর নাফ নদীর ফারত ফলিতিন্দি ঝুবড়ি গরবাদি তারার এই অনুপ্রবেশ ঠেকাবেলায় হিমশিম হাফরের বিজিবি তুন। এটি বেশিরভাগই নারী ও শিশু। আবার এলাকার কিছু দালাল চক্র সহায়তায় টিয়ার বিনিময়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশ সীমানাত ঢুকি পড়ে। টিয়ার লোভে কিছু দালাল শ্রেণীর মানুষের কারণে তারা এদেশের ভূখণ্ডত আইত ফারে। অনুপ্রবেশকারী রোহিঙ্গলার কারণে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সহ স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নও বিভিন্ন হাজে সাংঘর্ষিক আকার ধারণ করে বলে মনে করে স্থানীয় জনপ্রতিনিধি হল। সমাধান আর আছে রোহিঙ্গল যে নির্যাতিত ইয়ান সত্য তারা যে তারাই দিয়ে ফলাই ইয়ান সত্য সব কিছু সত্য কিন্তু সমাধান নদী তো কিন্তু পরবর্তীতে যে আস্তে আস্তে কী হয় জিনিসান মানে তারা আর আর বাড়ে নিয়ে যাবে আর আর সমস্যা আর আর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে জোর একখান বুঝোইয়েরে দাঁড়া তখন মানে কী হয় আর তো যে তারা প্রতি সহানুভূতি ভ্রাতৃত্ব আছে তারা নির্যাতনের প্রতি সমর্থন আছে ইয়ানোর মাঝে একখান বাটিয়াই যাবে তখন তারা আর আর মাথার উপরে তবে এবার রোহিঙ্গলরে বাংলাদেশত অনুপ্রবেশ গত্য নদের তারা ফরান বাসে বেলায় বাংলাদেশের জিরো লাইনের 10-12 গজ দূরে অবস্থান করে বলে জানার 34 বিজিবির এই কর্মকর্তা। তিন দিন আমরা যেটা দেখতে পেয়েছি যে মায়ানমার থেকে রোহিঙ্গারা দলে দলে এসছে, সো দে কেম আউট অফ ফিয়ার, দে র্যান ফর দেয়ার লাইফ। তো যেখানে বাল্ক অ্যামাউন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন আসে, একটা দেশের জিরো লাইনে এসে তারা জুলাইন থেকে সামান্য 10-15 গজ বিচ্ছিন্নভাবে অবস্থান করতেই পারে। এটাকে একজাক্টলি দেশের অভ্যন্তরে বলা যাবে না, কারণ দেশের অভ্যন্তরে বলতে হবে যে তারা অনুপ্রবেশ করে আমাদের বসতি এলাকায় চলে গিয়েছে। তারা এসেছে আউট অফ ফিয়ার অফ দেয়ার লাইফ, আই সেড বিফোর, সো এটা খুব স্বাভাবিক। এটাকে আমরা একজাক্টলি আমাদের দেশে চলে এসে সেটা বলা যাবে না, এবং এই মুহূর্তে তারা নেই, তারা বুঝতে পেরেছে, তারা পুনরায় সীমান্ত ক্রস করে তাদের দেশের অভ্যন্তরে অবস্থান নিয়েছে। মিয়ানমারের চলমান সহিংস পরিস্থিতির আরও অবনতি, থামি থামি গুলির শব্দ, অসহায়লার হাঁদাহাঁদি, বাংলাদেশের বিজিবির সতর্ক অবস্থান, এই পরিস্থিতি বাংলাদেশের সীমান্ত এলাকাত বসবাসরত বাংলাদেশি অল আছে উদ্বেগ উৎকণ্ঠা ও ভয়ভীতি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব।